আমার আল্লাহ উত্তম বিচার করবেন। যারা আমলে সলে করছে দুনিয়ার জমিনে নেক কাজ করেছে বেশি বেশি করে আল্লাহর হুকুম নবীর তরিকায় যারা চলছে আমার আল্লাহ তাদেরকে আমল নামাটা যখন দিবে তাদেরকে ডান হাত দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। একদল ডান হাতে আমল নামা পাওয়ার পর আনন্দে মতর হয়ে যাবে, খুশিতে আত্মহারা, হায় হায় ডান হাতে আমল নামা পাইছি, দৌড় দিয়া গো আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, আত্মীয় স্বজনের সাথে যারা মিলিত হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। একদল বাম হাত দিয়ে আমল নামা পাওয়ার পর সে তার আমল নামাটা পড়তে পারবে না, তার কিতাবটা যে কিতাবটা দেওয়া হবে ওই কিতাবটা সে পড়তে পারবে না। একজনকে ডাক দিয়ে বলবে ভাই দেখেন তো এই কিতাবে কি লেখা, আরেকজন দেখে বলবে তোমার এই কিতাবে তো যা লেখা আছে তাতে মনে হয় তুমি জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তুমি জাহান্নামে যাইবা, তোমার জীবনের যা কিছু তুমি করেছো সব কিছু এখানে লেখা আছে। একদল চলে যাবে জান্নাতে, আরেকদল চলে যাবে জাহান্নামে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারা তখন নিজের আত্মীয় স্বজনদেরকে তালাশ করতে থাকবে, তাদের আত্মীয় স্বজনদেরকে তালাশ করবে, আমার ভাই কোথায়, আমার বন্ধু কোথায়, আমার চাচা কোথায়। আমরা যেমনি ভাবে ইস্তেমার মধ্যে যখন আমরা যাই তিন দিনের ইস্তেমায় জামাত বন্দি হয়ে কাফেলা নিয়ে যায়, আমাদের কোনো সাথী যদি হারিয়ে যায় আমরা টেনশনে থাকি কোথায় গেল আমার বন্ধু, ঠিক কিনা। চরমোনায়ন ময়দানে যদি আমরা যাই দেখা গেছে আমাদের কোনো সাথী যদি হারিয়ে যায় আমরাও টেনশন করি। জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতের মধ্যে তাদের আত্মীয় স্বজনদেরকে তালাশ করবে, আমার বন্ধু কোথায় রে, আমার ভাই কোথায়। যখন তারা পাবে না জান্নাতের কোনো কামরার মাঝে যখন পাবে না, জান্নাতের সমস্ত জায়গায় যখন তালাশ করবে পাবে না, তারা তখন নিশ্চিত হয়ে যাবে জান্নাতে যখন নাই নিশ্চয়ই সে কোথায় আছে। জোরে কর আমার বন্ধু কোথায়, আমার ভাই কোথায়। এবার জাহান্নামের দারোয়ান মালিককে ডাক দিয়ে বলবে ও মালিক আমার বন্ধু, আমার ভাই, আমার সাথী, আমার চাচা অমুককে তালাশ করতেছি তারে পাইতেছি না, যদি একটু দেখতে আগো জাহান্নামের কোন তক্কার মাঝে সে আছে, কত তলায় আছে জাহান্নামের কোন পর্যায়ে সে আছে, আমরা একটু তার সাথে কথা বলতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে বলেন, কোরআনের মাঝে আমার আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দেন জান্নাতীরা জান্নাতের মধ্যে তারা যা দেখতে চাইবে, যা দেখতে চাইবে সব কিছুই দেখানোর সুযোগ করে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা এবার জান্নাতীরা মালিককে যখন ডাক দিয়ে বলবে ও মালিক জাহান্নামের দরজা যদি খুলে দিতা আমাদের এক বন্ধুকে তালাশ করতাম, বন্ধুকে খুঁজে পাইতাম, বন্ধুকে একটু দেখতাম আমাদের এই বন্ধু জাহান্নামের কোন জায়গায় আছে। আমার আল্লাহর সাথে মালিক ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতীরা তাদের সাথীকে তালাশ করতে চায় কি করব। আমার আল্লাহ বলবেন মালিক রে জাহান্নামের দরজা খুলে দে, এরা দেখবে আমাদের কোনো সাথী, আমাদের কোনো বন্ধু যদি জেলখানায় চলে যায় আমরা তার সাথে ডাইরেক্ট দেখা করতে পারি না, জেলের একটা পর্দা আছে, একটা লোহার গেট আছে, লোহার বেড়া আছে, আমরা ওই পার থেকে তার সাথে মোকালামা করতে পারি। ঠিক তেমনি ভাবে জাহান্নামীরাও এভাবে জান্নাতীদের সাথে মোকালামা করবে, কথা বলবে। আমার আল্লাহ সূরা মুদাসসিরে এই আয়াতগুলো নাযিল করে দিয়ে আমার আল্লাহ বুঝাইতেছে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, এরা ডাক দিয়ে বলবে ও বন্ধু, ও সাথী, একসাথে লেখাপড়া করতাম, একসাথে কলেজ ভার্সিটিতে পড়তাম, একসাথে ব্যবসা করতাম, একসাথে চাকরি করতাম, একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করেছি, আজকে আমি জান্নাতে, আমি জানতে চাই কোন কারণে কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো, কোন কারণে আজকে তুমি জাহান্নামে আসলাম বলো বলো। জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবে জান্নাতীরা গো আমরা চার কারণে আজকে জাহান্নামে আসছি। কয় কারণে? জোরে কর। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? সবাই চাই। কারা কারা চাই না দেখি হাতটা। সাবধান, সবাই চাই তো নাকি? তাহলে যেই কারণগুলো কারণে যে চার
কারণে জাহান্নামীরা জাহান্নামে গেছে, ওই চারটি কারণ যদি আপনার আমার মধ্যে থাকে আমরা কি জান্নাতে যাইতে পারবো নাকি? জোরে কর, পারবো। এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, জান্নাতীরা গো, আমরা যেই চারটি কারণে জাহান্নামে আসছি এর মাঝে এক নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকুম ফি সাকার। মুজরিমিন সম্পর্কে আলোচনা, জাহান্নামীরা কি জন্য জাহান্নামে আসলো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? একসাথে লেখাপড়া করতাম, একসাথে চলাফেরা করছি, মিথ্যা কথা বলতেও শুনি নাই, আমানত দারিও ঠিক ছিল, কথাবার্তা যা বলতা ভালোই বলতা, কিন্তু কি কারণে তুমি আজকে জাহান্নামে আসলে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, জান্নাতীরা, ও আমার বন্ধু, আমার ভাই, আমার দোস্ত, একসাথে লেখাপড়া করতাম ঠিক, একসাথে চলাফেরা করতাম, একসাথে ব্যবসা করতাম ঠিক, একসাথেই গো সব কিছুই ঠিক ছিল, কিন্তু আজান হইয়া যখন যাইতো তুমি ব্যবসার শাটারটা বন্ধ করে দিয়া, ও বন্ধু, আজান হইয়া যখন যাইতো তুমি অফিস আদালতের ফাইল ক্লোজ করে অফিসটাকে একেবারে অফলাইন দিয়া, অফিস বন্ধ করে দিয়া, ব্যবসার শাটার বন্ধ করে দিয়া, দোস্ত গো তুমি চলে যাইতে মসজিদে, মুসল্লি হইতা নামাজ পড়তা, আমি মুসল্লি হইতাম না, এই জন্য প্রথম নাম্বার হলো আমি জাহান্নামে আসার কারণ, এক নাম্বার হলো আমি মুসল্লি হইতাম না। কি হইতাম না? মুসল্লি। মুসল্লি কাকে বলে? পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায় যে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ যে মসজিদে যায় পড়ে তাকে বলা হয় মুসল্লি। এখানে শুধু নামাজ পড়তাম না এই কথাটাই না, মুসল্লি। আপনি দোকানে দোকানদারি করতেছেন, আজান হয়ে গেছে, ইনকেস আপনি মসজিদে যাইতে পারেন না, জামাত ধরতে পারেন না, আপনি যাই নামাজ বিছাইয়া ওযু করে নামাজটা পড়ে ফেললেন, নামাজ হয় নাই, হয় নাই, হয়েছে, কিন্তু আপনি কি মুসল্লি হয়ে গেছেন? মসজিদে যাই মুসল্লি হইতে পারছেন না? আমার প্রাণের ভাইয়েরা, মুসল্লি হইলে কি লাভ? পাঁচ ওয়াক্ত নামাজ মনে করেন হাজী আব্দুল মুত্তালিব সাহেব জৈনক এক ব্যক্তি, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায়, মসজিদে যায় পাঁচ ওয়াক্ত নামাজ ওই সাহেব আদায় করে, সে পাঁচ ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করে। আপনাদের মসজিদের আকন্দবাড়ি যাবে মসজিদের, মনে করেন ইমাম সাহেব নজর করে দেখে গো হাজী আব্দুল মুত্তালিব সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করে, একদিন ফজরে আসে নাই, জোহরে আসে নাই, মাগরিবেও পায় নাই, মাগরিবের নামাজ পড়িয়া মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে ইমাম সাহেব, মুসল্লি সাহেব রাগো, হাজী আব্দুল মুত্তালিব সাহেব কেন জানি আজকে চার ওয়াক্ত নামাজও উনি আসে নাই, ব্যাপার কি? ওনার খবরটা একটু নিয়ে আসেন। অন্যান্য মুসল্লিরা বাড়িতে যাইয়া খবর নেয় হাজী আব্দুল মুত্তালিব। এবার ইমাম সাহেব তো জুম্মার নামাজে বয়ান টয়ান করে সবার জন্য দোয়া করছে, ইনকেস ওনার নামটা বলতে মনে নাই। এইবার ওই ছেলে আবার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতেছে, ইমাম সাহেব আমার বাবার নামে একটু দোয়া করছিলেন নি? ওহো, আমার তো মনে নাই। আসলে মনে থাকবো কেমনে? ওই ওর বাবা তো পাঁচ ওয়াক্ত নামাজ তো করেই না, শুক্রবারে যায়, শুক্রবারে নামাজ ঠিক কিনা? ওরে কেমনে চিন্তো, আমরাও তো মসজিদে খেদমত করি, আমরা দেখছি নিয়মিত যারা মসজিদে আসা যাওয়া করে, আমরা এদের সাথে একটা অন্যরকম একটা ভাব হয়, অন্যরকম একটা মহব্বত হয়, এদেরকে দেখলেই ভালো লাগে, এরাও আমাদেরকে মহব্বত করে। যারা শুক্রবারে যায় খালি মিস কল মারে, এরা কেমন করে নাঙ্গরি যে খুতবা দেওয়ার সময় পিছনে থেকে নামাজটা পড়ে, আর যদি খালি রুকু সেজদা একটু দেরি হয় আবার মিস কল মারে, আসে না? না, আমাদের সমাজে নামাজি আছে কয়েক প্রকারের, যেহেতু মসজিদ ভিত্তিকটা মাহফিল, এই জন্য আমার মন কয় একটু মসজিদ ভিত্তিক আলোচনা করাটাই বেশি দরকার, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত আসার আগে আগে আমি চেষ্টা করতেছি আমার মৌজুটা আলোচনার বিষয়বস্তুটা একটু গোছানোর জন্য। মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়লে লাভ বেশি, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা,
পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদে যায়া নামাজ পড়েন, ইমাম সাহেবের সাথে আপনার মহব্বত হবে, মুয়াজ্জিনের সাথে আপনার মহব্বত হবে, এদের সাথে ভালোবাসা হবে, মহব্বত হবে, আল্লাহওয়ালাদের সাথে মহব্বত হবে, আমার ভাইয়েরা সমাজের মানুষের সাথে উঠা বসা হবে, সমাজের মানুষের সাথে আপনার কুশলাদি জিজ্ঞাসা করা হবে, একজন আরেকজনের সাথে সব সময় মোকালামা হবে, কথাবার্তা হবে। আপনি যদি কোনো মুসিবতে পড়ে যান, সমাজের মানুষগুলো দৌড়াইয়া আপনার পাশে এসে দাঁড়াবে। ইন কেস আল্লাহ না করুক আপনি যদি একদিন মারা যান, সমাজের সমস্ত মানুষগুলো যাইয়া দৌড়াইয়া আসবে। আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি ছিল, আসো আসো আমরা সবাই মিলে তার জানাজার নামাজ পড়ি, দোয়া করবো, ঠিক কিনা কর? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়া দরকার আছে না? নাই, জোরে কর। আমাদের সমাজে নামাজে আছে তিন ধরনের, কয় ধরনের কথা কর? এগুলো সাটকা, খাটকা, 360। সাটকা মানে ওই যে সাপ্তাহিক নামাজ শুকুরালী মুন্সি, আর খাটকা মানে ওই যে জানাজার নামাজটা পড়ে, আর 360 মানে খালি এই যে ঈদের নামাজটা পড়ে, আছে না? না, শুধু শুকুরবারে নামাজ পড়ে, পুরো সপ্তাহ একদিনও আসে না। এবং মুসল্লি আপনাদের বাহুলিতে নাই, আছে সংখ্যায় কম না বেশি? আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে, মনে রাখবেন, আল্লাহর একটা কি আছে মোবাইল নাম্বার আছে, 2444-3434। কি বললাম? 2444-3434। 2 হলো ফজরের ফরজ দুই রাকাত, সুবহানাল্লাহ, আর 4 হলো জোহরের ফরজ চার রাকাত, আর 4 পরের 4 হলো আসরের চার রাকাত, আর 3 হলো মাগরিবের 3 রাকাত, আর পরে হলো 4, এটা হলো এশার চার রাকাত ফরজ, সুবহানাল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করে তারা আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে, সুবহানাল্লাহ। আর যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে, হ্যাঁ সারা সপ্তাহ পড়ে না, তারা আল্লাহরে মিস কল মারে। কি কল মারে? মিস কল ভালো মানছে মারে না খারাপ মানছে মারে? জোরে কল, মিস কল মারবেন আল্লাহরে, ডাইরেক্ট কল দিবেন, কথা ঠিক কিনা কল? আপনারা আমার নবীজি যখন মেরাজ করতে গেলেন, মেরাজ করতে গেলেন, মেরাজ করে আসার সময় যখন আমার আপনার আল্লাহ আপনার আমার নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব, লক্ষ লক্ষ নবী থেকে যাচাই করে বাছাই করে ইয়াতু করে আপনারে আমি উঠাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, হাউজে কাউসার ইন্সপেকশন করলেন, আমার দেখলেন, আমার নূর দেখলেন, আপনি এত কিছু দেখলেন, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, ও বন্ধু আপনি কি খুশি হইয়া যান না বেজার হইয়া যান? আমার আপনার নবী ডাক দিয়ে বলে বলি, লক্ষ নবী থেকে যাচাই করে বাছাই করে আপনি আমাকে এত উপরে উঠাইছেন, আপনি আমাকে এত সম্মান দিছেন, লিনুরিয়া হুমিন আয়াতিনা, আকাশে নিদর্শনাবলী আপনি আমারে সবকিছুই দেখাইছেন, মালিক গো আমি এই জন্য একদিক দিয়ে খুশি হইয়া গেলাম, আর একদিক দিয়ে আমি বেজার হইয়া গেলাম। কোন দিক দিয়া বেজার হইয়া গেলেন গো বন্ধু? বন্ধু কোন দিক দিয়ে বেজার হইয়া গেলেন? আমার আপনার নবী নাক দিয়ে বলে, মালিক গো আমি আপনাকে দেখলাম কিন্তু আমার এতিম গুনাহগার উম্মতেরা তো দেখলো না আমার, সুবহানাল্লাহ। উম্মতের গান্ডারি নবী, উম্মতের গান্ডারি নবী, নবী মেরাজ করতে যাইয়া বুড়া কুঠার আগে আপনারে আমারে বলে নাই, নবী যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবে তখন আমারে আপনাকে আমাকে বলে নাই, ওই নবী রে উম্মত চিনে নাই, উম্মত যদি ওই নবী রে চিনত রে পীরের নামে গরু জবাই করতো না, নবীর উপর দরুদ পড়তে শুরু করতো, জোরে কর ঠিক কিনা? ওই নবীর বাংলার জমিনে কোন নাস্তিক গালি দিলে নবীর উম্মত যদি ঠিকঠাক মতো নবীর চিন্তা, ওই নবীর বাংলার জমিনে কেউ গালি দিলে ওই নাস্তিক বাংলার জমিনে ঠাই পাইতো না, কথা ঠিক কিনা? জোরে বলে। আমরা সব কিছু সহ্য করতে পারি, নবীর অপমান আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? জোরে কর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব, ইয়া তো উপরে উঠাইয়া
আপনারে আমি দিদার দিলাম, আপনাকে আমি দেখা দিলাম। বন্ধু গো, আপনার উম্মতের জন্য আমি মেরাজ রাখছি, জোরে কর সুবহানাল্লাহ। আমি ইয়া তো উপরে উঠাইয়া আপনাকে আমি দিদার দিছি, আপনার উম্মতের এত প্রয়াস করতে হবে না, এত প্রয়াস করতে হবে না। আপনার উম্মতের জন্য আমি নামাজের ব্যবস্থা রাখছি, আপনার উম্মতের যখন নামাজের সাজদায় পড়ে যাবে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন, ঠিক কি না? জোরে করুন। মুমিনের জন্য নামাজ হলো মিরাজ। সে মিরাজ করার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইরা, এই এক নামাজের নিদর্শনের দ্বারা কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার নবীজি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবীকে একদিন ডাক দিয়ে বলে, নবীজি লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত হবে হাশরের মাঠে, আপনি আপনার উম্মতদেরকে কেমন করে শনাক্ত করবেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমার উম্মতদেরকে শনাক্ত করতে গো আয়েশা, আমি নবীর বেশি কষ্ট হবে না, একটা চক্ষু খরচ হবে না। বলে বুঝলাম, আপনি আবু বকরকে দেখলে চিনবেন, ওমরকে দেখলে চিনবেন, ওসমানকে দেখলে চিনবেন, আমি আয়েশাকে দেখলে চিনে ফেলবেন, খাদিজাকে দেখলে চিনে ফেলবেন, কিন্তু গো নবীজি আপনার ইন্তেকালের পরে কেমন এরাক পর্যন্ত লক্ষ লক্ষ আর কোটি কোটি উম্মত আসবে আপনার রুহানি আওলাদ, এদেরকে তো আপনি জাহেরি চোখ দিয়ে দেখেন নাই, দেখবেনও না, এরাও তো আপনাকে দেখবে না, কথা ঠিক না বেঠি? এদেরকে আপনি কেমন শনাক্ত করবেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমার উম্মতের নামাজ পড়বে রে, নামাজের আগে উযু করবে, উযুর অঙ্গ প্রত্যঙ্গ বলি গুরাম মুহাজিরিন আমিন আসারি উযু জুর গলাম আল্লাহু আকবার। হুজুর অঙ্গ প্রত্যঙ্গ বলি কিয়ামতের কঠিন ময়দানে পূর্ণিমার চাঁদের মতো জলমল করতে থাকবে, ওগুলো দেখি চিনে নেব এরাই আমার উম্মত। এক সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি বুঝলাম না, মেহরবানি করে আমার একটু যদি ব্যাখ্যা দিয়ে বুঝাইতেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবি মনে করো তোমার একটা ঘোড়া আছে, চানকো ফাল্লা ঘোড়া, অসংখ্য অগণিত ঘোড়ার ভিতরে যদি তোমার এই ঘোড়াটাকে ছেড়ে যাওয়া হয়, চতুর্দিক দিয়ে বাউন্ডারি ওয়াল একটা গেট, এই গেট দিয়ে যদি ঘোড়াগুলো আসতে থাকে, বল রে সাহাবি তুই তোর ঘোড়াটাকে দেখলে চিনতে পারবি কিনা? পারবো? সাহাবি ডাক দিয়ে বলে, হুজুর কি বলেন, আমার একটা ছেলে আছে মাত্র 5 বছরের বয়স। সাহাবি ডাক দিয়ে বলে, আমার এই ছেলেটাও যদি এই গেটের কিনারে দাঁড়িয়ে থাকে আর আমার ঘোড়া যদি আসতে থাকে, দেখা মাত্রই তো বলে ফেলবে, আব্বা ওই যে আমার ঘোড়া, কথা ঠিক কি না? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবি এইবার জবাব দে, যদি তোর সালফো ফাইল্লা ঘোড়াটাকে দেখেই চিনে ফেলতে পারিস, আমি কেন আমার উম্মতদেরকে চিনে ফেলতে পারবো না রে? আমার উম্মত হবে কিয়ামতের কঠিন ময়দানে সালফো ফাইল্লা উম্মত। আরে জিসপস হামারি হায় কে উম্মত মে শুমারি ভরসা হায় দিন দুনিয়া মুহাম্মদ কা রাসূলুল্লাহ, ভরসা হায় দিন দুনিয়া মুহাম্মদ কা রাসূলুল্লাহ। আদমি আজদাদাইবা জম্ম সলমা কর দাইম, আদমি আজদাদাইবা জম্ম সলমা কর দাইম, আই খুদা করব সোম সাবর হাসা কর দাইম। কষ্ট হইতাছে? কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের কিসমত কত ভালো, আমাদের কপাল কত ভালো, আমরা এমন একজন পয়গাম্বরের উম্মত হয়েছি যেই পয়গাম্বরের উম্মত হওয়ার কারণে দুনিয়াতেও আমাদের দাম, আখেরাতেও আমাদের দাম থাকবে, কথা ঠিক কি না? কেমন দাম জানেন নি? রসুল বলেছেন, আমার উম্মতের আগে অন্য নবীরা জান্নাতে যাইব তো দূরের কথা, আমার অন্য আমার উম্মতের আগে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাইব দূরের কথা, নবীরাও যাইতে পারবো না আমার উম্মতের আগে। সুবহানাল্লাহ কইতেন না? সেই নবীর উম্মত হই আমরা খুশি না রাজা, খালি মুখে মুখে খুশি, নবীরে গালি দিলে পরে নবীর দুশ্মনের বিচার করার জন্য যখন উলামায়ে কেরাম মাঠে ময়দানে ডাক দেওয়া হয়, আশিক রসুল দাবি করনে ওলা একটারও মাঠে পাওয়া যায় না, ঠিক কি না? কর খালি জিলাপির আশেক জীব, নবীর আশেক হন, নবীর প্রেম নবীর মহাব্বত অন্তরে ঢোকান। আরে বাবা, নবী কি নামাজ ছাড়ছে জীবনে? কথা বলেন, সাহাবীরা ছাড়ছে,
এখন আমাদের সমাজে কিছু বন্ডর বন্ডর কিছু মুরিদ আছে, এরা কয় পানির নিচে ধরলে মাটি দেই বাতি আর জ্বলে না, আমগো বাবার মুরিদ হইলে নামাজ সুজা লাগে না, টুন টুন না টুন 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 কথা কয় না, কথা কি ঠিক? যেই বন্ডের বাচ্চা বলে আমার কাছে মুড়ি দইলে বলে নামাজ লাগে না, রোজা লাগে না, কোনো কিছুই লাগে না, আমারে মাসে মাসে চান্দা দিবি আমি তোরে পার করে দিব, আমি বলতে চাই এটা ইহুদিদের দাবা, কথা ঠিক কিনা কন? এটা নব্য ফেরাউন, নব্য নমরুদ, কথা ঠিক কিনা কন? এদেরকে যাটা পিটা করে বাংলা ছাড়া করবেন, কথা ঠিক কিনা কন? এরকম বন্ড ফন্ড আছে না নাই? ওরে আল্লাহ রে আল্লাহ, এত বড় ফ্যাট হাতে দরজা খুলে লাগে না, ফ্যাটের দেখায় দরজা খুলে লাগে, পরেরটা মাইরা খাইয়া এমন অবস্থা হইছে, ওর লাগে যদি কোলাকুলি করতে যান দেড় রাত দেরিকে হাজার জীবন চেষ্টা করবেন পারতেন না, এটা উইটটা দৌড় দিছে আইরে কি হেই দলের নাকি বাবা, অহন এই টাইমে উড়ে বেড়া ওই নেত্রকোনা এক ভাবি লেগেছি জানি বন্ড বন্ডর বিরুদ্ধে বাস শুরু করছি, এক লোক উইটটা দৌড় দে কয় সাতার বক্তা উঠছে আমার বাবার বিরুদ্ধে কথা কয়, বাবা ওটা হ্যাঁ ভাই আছে না না বাপ দুই হইলে এটা সুজর্ম না কুজর্ম কথা কয় না, জন্মের ভেজাল আছে কথা ঠিক কিনা কন? ইসলামকে নিয়ে যারা বান্দরামি করে উলামাই কেরামদের গিয়ে গিয়ে যারা গালি গালাজ করে এদের জন্মের মাঝে ভেজাল আছে, ওয়াজ মাহফিল করার দ্বারা লাভ হয় না লস হয়, উম্মতের জন্য ক্ষতি হয় না লস হয়, এটা ধর্ম চর্চা হয় কিনা কন? আজকে ওয়াজ মাহফিল হয় দেখে আমাদের সমাজে আমাদের দেশে কিছু আছে এদের চুলটানি উড়ে কথা কর না কর কয় ওয়াজ মাহফিলের দ্বারা ওলামাই কেরাম মানুষদেরকে ধর্মান্তরিত করতেছে, এদেরকে মাথা নষ্ট করে দিতেছে, আগে কি সুন্দর গান বাজাইতাম নর্তকি নাচাইতাম আউল বাউলের গান শুনতাম রে, এখন তো এটা ফারি না মোল্লার দরজাওয়ালা তাদের মাথার মধ্যে বিষ খেলে গে ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিল থাকার কারণে এখনো পর্যন্ত আমার মা বোনেরা রাস্তাঘাটে বের হতে পারে, ওয়াজ মাহফিল যদি বন্ধ করে দেওয়া হয় আমেরিকার মতো রাস্তাঘাটে ধরবো রে রাস্তাঘাটে ধরবো, কথা ঠিক কি না? এখনো পর্যন্ত এদেশের ছেলেরা এদেশের যুবকেরা এখনো পর্যন্ত এই উলামাই কেরামদের এই নসিহতের কারণে এখনো পর্যন্ত এরা এদের ঈমানটাকে ঠিক রাখতেছে, নজরটাকে ঠিক রাখতেছে, ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিলে তো আমেরিকার চেয়েও খারাপ অবস্থা হইবো, কথা কো? আরে বাবা রে আগে কি সুন্দর গান বাজাইতাম, আফসোস করে ওহন ফারি না ওয়াজের লাগা যাত্রা মাত্রা কত সুন্দর গাইতো শুনছেন না আপনারা, কত সুন্দর যাত্রা হইতো রে, এখন তো যাত্রা হাত্রা হয় না মোল্লারা সব দল করে ফলাইছে, আফসোস করে আমি তো বলতে চাই ওইটা তো টাকলো মুরাদের পথ ধরতাছে, কথা বলে মুরাদদার যে দশা হইছে তারও এই দশা হবে, আমি আজকে মাহফিলে এই মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই তোমরা দুনোজনই বাংলাদেশের জাতীয় মসজিদে যাইয়া জাতীয়ভাবে তওবা করা ঘোষণা করে ইমাম সাহেবের হাত ধরে আর না এই দেশের মুসলমানরা তোমাদেরকে ক্ষমা করবে না, আশ্চর্য শতকরা 95% মুসলমানের দেশে তোমার ইসলাম ভালো লাগে না, তোমার বিসমিল্লাহ তুমি উঠাইয়া দিবা এত বড় তুমি সাহস তোমার হইছে, হ্যাঁ আল্লাহ তো তোমার জমিন থাকে একবারে সংকীর্ণ করে দিছে, তোমার তো জায়গা কোথাও হইতাছে না, যে যেখানে যাও জাডার বাড়ি খাই আমার বাংলাদেশ, কথা ঠিক কিনা গো? রাগ করতেছে আমার আপনার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরে তুই যদি তোর চান কোবেল্লা গোড়াটাকে দেখে চিনে ফেলতে পারস আমি আমার উম্মতদেরকে কেন চিনতে পারবো না, আমার উম্মত হবে কিয়ামতের কঠিন ময়দানে চান কোবেল্লা উম্মত আমি দেখলেই চিনে ফেলবো, আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব যেই নামাজের নিদর্শনের কারণে নামাজের ওজুর নিদর্শনের কারণে চিহ্ন থাকার কারণে আমার আপনার নবীজি সুপারিশ করে আপনাকে আমাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে ওই নামাজটা কি আমরা ছেড়ে দিতে পারি নাকি, জোরে কোন পারি? সপ্তাহে শুধু একবার নামাজ পড়বো না পাঁচ ওয়াক্ত, ওয়াজ মাহফিল করার দ্বারা তো এটাই ফায়দা, লোকের জন্য নামাজই হয়, আসার আগে আমাকে মেসেজ দিবেন হজরত, আসার আগে আমাকে মেসেজ দিবেন কারণ ওনাকে বসায় রেখে ওয়াজ করার মতো যোগ্যতা আমার নাই, পরের বক্তা এলে আগের বক্তা শেষ, এটা আমি বুঝি, এটা কিতাবে করুন লাগতো না, অতএব মেসেজটা আগিয়ে দিন কারণ আমার কেমন তাড়াহুড়া হচ্ছে,
আচ্ছা চলে আসবে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, নামাজের নিদর্শনের দ্বারা আল্লাহ নবী আপনাকে আমাকে শনাক্ত করবে, সেই নামাজটা আমাদের পড়া দরকার আছে না নাই? আমার আপনার নবী নামাজ পড়ছে, সাহাবীরা পড়ছে, জীবনে নবীগুলো কি নামাজ কাজা করছে? নবী নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব ছিল? যুদ্ধের ময়দান থেকে আসতেছে আমার আপনার নবীজি হযরত আলীকে সঙ্গে নিয়ে আসতেছে। হযরত আলীকে আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আলী রে আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, দেখো তো একটা গাছ পাওয়া যায়নি, গাছের নিচে একটু বিশ্রাম করতাম, দেখতে দেখতে একটা গাছ পেয়ে গেছে। হযরত আলীকে নিয়ে আমার আপনার নবী হযরত আলীকে নিয়ে গাছের নিচে আর জোহরের নামাজ পড়ে সামান্য একটু লাঞ্চ করে হযরত আলীকে নিয়ে বিশ্রাম করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে গাছের নিচে এখন আমি রেস্ট করব, একটু বিশ্রাম করব, যদি তোমার উরাটা তোমার রামটা একটু বিছাইয়া দিতা আমি আমার মাথাটা রেখে আমি একটু বিশ্রাম করতাম। হযরত আলী আনন্দে মাতোয়ারা, আনন্দে খুশি হয়ে গেল, ডাক দিয়ে বলে, আমার কত কপাল গো, আমার কত সৌভাগ্য, আমার কিসমত কত ভালো, আমার উরাত হবে নবীজির মাথা মোবারক, আমার উরাত হবে নবীজির জন্য বালিশ, আল্লাহর কাছে চাইতে খুশি আমার কি। আমার আপনার নবীজি হযরত আলী উরাতের মাঝে মাথা মোবারক রেখে একটু ঘুমাইতেছে, ওই দিক দিয়া আমার আপনার নবী ক্লান্ত পরিশ্রান্ত, নবীজি শরীরটা দুর্বল হওয়ার কারণে নবী আমার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, ওই দিক দিয়া সূর্য ডুবে যাইতেছে, হযরত আলীও কিন্তু সজাগ, হযরত আলী সজাগ আছে, তিনি কিন্তু ঘুমাইতেছে না, তিনি পাহাড়ের মতো দিতেছে আর মনে মনে ভাবতেছে চতুর্দিক দিয়ে কত নবীর দুশ্মন আছে, যদি কেউ টের পায় রে নবীর উপর আক্রমণ করতে পারে। দেখতে দেখতে সূর্য ডুবে যাইতেছে, আসরের সময় চলে যায় চলে যায়, হযরত আলী তো নবীজিকে ডাক দেওয়ার সাহস পাইতেছে না, কারণ যেই নবীর জন্য আমার আল্লাহ নামাজ দিছে, যেই নবীর জন্য সূর্য আমার আল্লাহ সৃষ্টি করছে রে, যেই নবীকে আমার আল্লাহ কোনোদিনই নাম ধরে ডাক দেওয়ার সাহস পায় না, যদি ডাক দেওয়ার প্রয়োজন হইতো ডাক দিত ইয়াসিন বলে, মুদ্দাসির বলে, মুজাম্মিল বলে, তোহা বলে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। না না আমি ডাকতে পারবো না, দেখতে দেখতে সূর্য চলে যাইতেছে, ডুবে যাইতেছে, হযরত আলীর চোখে পানি এসে গেছে, কারণ কি, হযরত আলী নজর করে দেখে এখন যদি নবীকে ডাক না দেই তাহলে তো আসর নামাজটা সময় মতো পড়তে পারবো না, কাজা হয়ে যাবে। ভাবতে ভাবতে নজর করে দেখে হযরত আলীর চোখ দিয়ে পানি বেরবে, টপ করে চোখের পানিটা নবীজির গাল মোবারকের মাঝে পড়ে গেছে, আমার নবীর ঘুম ভেঙে গেছে, জোরে করে সুবহানাল্লাহ। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে পরিবার পরিজনের কথা কি মনে হয়ে গেছে, ফাতেমার কথা মনে হয়ে গেছে রে আলী, হাসান হুসাইনের কথা কি তোমার মনে হয়ে গেছে? না না কে তোমাকে কি কোনো তীর মারছে নাকি, যে আমার কাছে তুমি লুকাইতেছো, কেউ কোনো আঘাত করছে নি? না তাহলে চোখে পানি কেন রে আলী, চোখে কেন পানি, আলী চোখে কেন পানি? হযরত আলী ডাক দেয় বলে, নবীজি গো একটু পশ্চিমা চাষের দিকে তাকিয়ে দেখেন গো, তাকিয়ে দেখেন সূর্য ডুবে যাচ্ছে, চলে যাচ্ছে, আসর নামাজ সময় মতো পড়তে পারতেছি না, আপনিও পড়তে পারতেছেন না, এই জন্য আসর নামাজ জামাতের সহিত সময় মতো পড়তে পারতেছি না, এই দুঃখে আমার চোখে পানি এসে গেছে। চিন্তার বড় বিষয় সবা, কতই ক্রিকেট খেলার দেখার জন্য কত নামাজ আমরা কাজা করি, কত গান বাজনাই যাই, কনসার্টে যাই, নামাজ আমরা কাজা করি, কাঁচা বাদাম কোসা বাদামের গান শুনি না, নামাজ কাজা করি রে, কিন্তু হযরত আলী শুধু নামাজটা সময় মতো পড়তে পারতেছে না, চোখে পানি এসে গেছে, বড় দুঃখের বিষয়। এই জন্য তো আমার নবী বলেন, আসহাবিকা নুজুম বি আইহি হিদাইতুম হিদাইতুম, আমার সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, যে যাকে ভুল করবা হেদায়েত পাইয়া যাইবা। আমার নবী রাখলি বলেন, আলী রে চোখের পানি মুছে ফেল, আজকে আমি দেখাবো আমার আল্লাহ কেমন মজা আমাকে দান করেছে, আজকে আমি দেখাবো, তুমি একটু দাঁড়াও আমি দেখো কি করতেছি। আমার নবী সূর্যকে ডাক দিয়ে বলে, আরে সূর্য
তুমি হেলে গেছো দুলে গেছো আসরের সময়টা প্রায় সময়ই চলে যাচ্ছে আলী নামাজ পড়তে পারে নাই আমি নবীও তো সময় মতো আসরের নামাজটা পড়তে পারি নাই আল্লাহর হুকুমে আমি নবী এখনই বলতেছি আল্লাহর হুকুমে তুমি সূর্য আসরের ওয়াক্তের সময় ঠিক চারটার সময় যে জায়গায় ছিল ওই জায়গায় চলে আসো দুনিয়ার মানুষের হযরত আলী বলেন মৌলা মেরা কা মেরা রহমত কি নবী হ্যায় সরকার মদিনা হ্যায় মুবালে আরবি হ্যায় সরকার মদিনা হ্যায় মুবালে আরবি হ্যায় জুলফত মিলে কিসকো ইহামি নসবি হ্যায় তো ফখরে রসুলহা কে লিয়ে মুদফর বি হ্যায় তো ফখরে রসুলহা কে লিয়ে মুদফর বি হ্যায় হ্যায় আঁক কাহা জুহি কাহা শান নবী হ্যায় মৌলা মেরা কা মেরা রহমত কি নবী হ্যায় মৌলা মেরা কা মেরা রহমত কি নবী হ্যায় আল্লাহু আকবার নামাজের গুরুত্ব নবীর কাছে বেশি ছিল এই জন্য আমার নবী অন্তকালের আগে বলে গেছে সলাত সলাত ওমা মালাকাত আইমানুকুম ও আমার উম্মতেরা নামাজটাকে ধরো নামাজটাকে ধরো নামাজ যার ঠিক তার ইমান ঠিক আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন তারা বলে নামাজ না বললে কি ইমানটা বড় হুত্তা আছে না নাই এরকম ভেজাইল্লা লোক নাই নামাজ পড়ে না ইমান বড় হুত্তা এই সমস্ত ইমানের দাবি করলে চলবে না নামাজ ঠিকই পড়তে হবে আর সলাতুর রাসুল ইবাদা সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ কথা ঠিক কিনা কোন আমার ভাইরা জাহান্নামীরা কয় কারণে জাহান্নামে যাবে জোরে কর এক নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না মুসল্লি হইতাম না আমার করি সারা রাত চলে যাবে আমি এত সময় লম্বা দেওয়া সময় দেওয়ার আমার সময় নাই হযরত চলে আসতেছে এর আগ পর্যন্ত দেখেন আমি না রে তাকবীর শুধু বাকি দুই তিনটা পয়েন্ট রয়েছে যেহেতু আলোচনাটা রেকর্ড হচ্ছে একটা বিষয়বস্তুর উপরে দেওয়ার দরকার আমি শুধু একটু বসতে দেন হযরত ফিনিশিং দেই হুজুর জি অনুমতি দেন জি হযরত অনুমতি দিছে আমি বাকি তিনটা কারণ যদি হুজুরকে বসায় রেখে ওয়াজ করার মতো যোগ্যতা আমার নাই যত অনুমতি দিছে তাই আমি বলে দিতেছি হ্যাঁ দ্বিতীয় নম্বর কি কারণে তোমরা জাহান্নামে গেলা বলে আলাম নাকু নুতইমুল মিসকিন আমরা মিসকিনকে খানা দিতাম না কথা ঠিক কিনা কর মিসকিনকে খানা দেয় না ভাই মারা গেছে এবার ছোট ভাইয়ের সম্পদগুলো কেমনে আত্মসাৎ করবে এই ধরনের চিন্তা অনেকেরই হয় কথা ঠিক কিনা কর বাতিজাদেরকে কেমনে সম্পদ থেকে হ্যাঁ মাহরুম করবে বঞ্চিত করবে এই চিন্তা করে মিসকিনদেরকে খানা দিতাম না এটা আবু জাহেলের চিন্তা ছিল এই চিন্তা যারা আমাদের সমাজে করে এরা সবকটাই আবু জাহেলের বংশধর কথা ঠিক কিনা কর এতিমদেরকে খানা দেয় না মিসকিনদেরকে খানা দেয় না আমরা এই বনানী গুলশানে বিভিন্ন জায়গায় গেলে দেখি বাড়িওয়ালা বাড়ির সামনে লেখা রাখে কুকুর থেকে সাবধান তো জিজ্ঞাসা করলাম বাড়িওয়ালা আরে হাজি সাহেব কুকুরও পালেন নাকি বলে না ফকির মিসকিনটা বড় ডিস্টার্ব করে এই জন্য এই সাইনবোর্ডটা দিয়ে রাখছে এর অর্থ হইলে ফকির রে মিসকিন রে টাকা পয়সা দিত না এই জন্য এই সাইনবোর্ড দিয়ে খাদাইব কথা ঠিক কিনা কোন এই ধরনের লোক আছে যে মিসকিনদেরকে খানা দিত না বলে পরে কি করতাম ওয়াকুন্না নাখুদু মাল ফাইদিন হ্যাঁ বলে আমরা ভালো ভালো মানুষের আমরা সমালোচনা করতাম অনেকে আছে দেখবেন ওয়াজ মাহফিলের সমালোচনা করে ওলামাই কেরামদের সমালোচনা করে ইমাম সাহেবের সমালোচনা করে খালি কোনো কাম নাই খালি হুজুরদের দোষ ধরে হুজুর যদি জোরে জোরে আইতা যায় বলে কই জানি দাওয়াত আছে কথা ঠিক কিনা কি হ্যাঁ আস্তে আস্তে গেলে বলে কই জানি খাইছে লড়তা আছে না এরকম আছে না নাই আলেম ওলামাদের দোষ ধরবেন না এত বেশি আলেম ওলামাদের দোষ ধরার দরকার নাই বলে ভালো ভালো মানুষগুলো আমরা শুধু সমালোচনা করতাম মাদ্রাসা মসজিদের সমালোচনা করতাম আলেম ওলামাদের সমালোচনা করতাম হ্যাঁ এই সমালোচনা করবেন না যদি করেন তাহলে তিন নম্বর কারণটা হয়ে যাবে বলে চার নম্বরটা কি ওয়া কুননা নুকাযিবু বিয়াউমিদ্দিন হ্যাঁ বলে আমরা কিয়ামতকে অস্বীকার করতাম আছে না নাই হাসো বলে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় ঘোড়ার ডিম শূন্য থাকো এরকম আছে না না হ্যাঁ বলে হাসরের মাঠকে আমরা অস্বীকার করতাম কিয়ামতকে অস্বীকার করতাম আখেরাতকে অস্বীকার করতাম আখেরাতকে যে অস্বীকার করে তার ঈমান থাকবে না কথা ঠিক কিনা কর বলে এই চারটা তোমরা কতদিন
এই চারটার উপর ইস্তিকামত ছিল কতদিন বলে হাত্তা আতানা আতানাল ইয়াকিন বলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত এটার উপর ইস্তিকামত ছিলাম অটল ছিলাম মরণ থেকে তো আমরা কেউ বাঁচতে পারবো না কথা ঠিক কিনা কর অতএব যেহেতু বাঁচতে পারবো না মরণ থেকে যেহেতু আমরা বাঁচতে পারবো না আমরা জান্নাত চাই জাহান্নামে যাওয়ার যে চারটা কারণ এই কারণ আমাদের মাঝে থাকলে আমরা জান্নাত পাবো না কথা ঠিক কিনা কর মরণ থেকে বাঁচতে পারবো এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন বলি আমিন অগুসালু ওই অল্প সময়ের ভিতরে যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমি সহ সকলকেই এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।